উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টা এটা আরেকটু শক্তি বাড়িয়ে একটা গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুভমেন্ট এক্সপেক্টেড পশ্চিম উত্তর পশ্চিম দিকে। এক্ষেত্রে ম্যাক্সিমাম প্রভাব থাকবে উড়িষ্যার ক্ষেত্রে, কিছুটা প্রভাব থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এ প্রভাবে আগামী দুদিন 13 তারিখ এবং 14 তারিখ কিছুটা বাড়বে বৃষ্টিপাত, বিশেষ করে 14 তারিখ। তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি যে জেলাগুলি রয়েছে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, সেই সাথে পশ্চিমে কয়েকটা জেলা এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান। এই জেলাগুলো 14 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 15 তারিখে বৃষ্টিপাত কমে যাবে, তবে 15 তারিখে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ জেলাগুলো। 16 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, আবার 17 তারিখ গিয়ে আবার একটু বাড়বে। এই যে দুদিন বলা হলো 13-14, বৃষ্টিপাতের সাথে সাথে উপকূলের যে কাছাকাছি জেলাগুলো রয়েছে দু এক জায়গায় দমকা হাওয়া 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা থাকারও সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য 13-15 তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টা প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কিছুটা বাড়বে 14 তারিখে, প্রধানত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে। 15 তারিখে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন 13 তারিখ এবং 14 তারিখ বিশ্বের উত্তরে যে 5টা জেলা রয়েছে একটু বাড়বে, পাহাড়ি এলাকায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। 15-17 হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। হ্যাঁ, বৃষ্টিপাত শুরু হলে তারপর একটু টেম্পারেচারটা কয়েকদিন একটু কমে যাবে, আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা টেম্পারেচার অনেকটা বেশি রয়েছে, তো কাল থেকে কিছুটা হয়তো ডাউন, আগামী 24 ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কালকে 14 তারিখে একটু বাড়বে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা।